নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগিং স্টার্ট হচ্ছে। তো সাথে আমার আছে আমার ভাই শানু আর রানা আর সরপাজ। তো আজকে আমরা দেখছি বজবজ টাউনে যুবক সংঘ ক্লাব, এই ক্লাবের একটা কালী পুজো। দেখতে মনে হচ্ছে যেন দুর্গাপুজো কোনো আবার একটা প্যান্ডেলে আমরা প্রবেশ করেছি। প্যান্ডেলটা আজকে আমরা দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগিংটা ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্যান্ডেলটা দেখুন। ঠিক আছে, প্যান্ডেলটা দেখেই মনে হবে একটা দুর্গাপুজোর প্যান্ডেল। তো এটা কল্যাণী নয়, নৈহাটি নয়, এটা এখন আমরা আছি বজবজে। তো বজবজের প্যান্ডেলটা দেখলেই দেখতে পাবেন, খুবই সুন্দর, খুবই সুন্দর কারুকার্যের কাজ। সেই কাজ আমি আপনাদের সাথে দেখাবো, খুবই সুন্দর। তার আগে প্রতিমাটা দেখিয়ে দিই। প্রতিমাটা যদিও সেলফিকে আপনাদের দেখানো যাবে না, তো খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে। খুবই সুন্দর এটা বাইরে দিয়ে গেট। আমি দূর থেকে প্যান্ডেলটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন প্যান্ডেলটা, এটা হলো প্যান্ডেল। আজকে উদ্বোধন হয়ে গেল, আজ 21 তারিখ, এই উদ্বোধন শেষ হয়ে গেছে। এবার ভেতরে আপনাদের দেখাই, প্রবেশ করিয়ে দেখাই। ছবি তুলছে সৌরভ, রানা। আজকে উদ্বোধন হয়ে গেছে। ঠাকুরটা দেখুন, কত সুন্দর ঠাকুর, দেখুন খুবই সুন্দর ঠাকুর। উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সম্মান